1947 সালের 18ই আগস্ট বনগার মাটিতে প্রথম উড়েছিল তিরঙ্গা পতাকা। সেই দিনকে স্মরণ করে বনগা আদালতে উত্তোলন করা হলো জাতীয় পতাকা। 1947 সালের 15ই আগস্ট নয়, 1947 সালের 18ই আগস্ট বনগার মাটিতে প্রথম উড়েছিল তিরঙ্গা জাতীয় পতাকা। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে 18ই আগস্ট বনগা মহকুমা আদালত চত্বরে উত্তোলন করা হলো জাতীয় পতাকা। এদিন বনগা মহকুমা আদালতে লয়ার্স অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশন, ল ক্লার্ক, ল ফোরাম সকলের উদ্যোগে পালিত হয় দিনটি। এদিন আদালত চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আইনজীবীদের পক্ষ থেকে। এরপর একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আদালতের সমস্ত আইনজীবীরা। এরপর অংশ নেন জাতীয় সঙ্গীতে। 18ই আগস্ট দিনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বনগাবাসীর কাছে। তথ্য অনুযায়ী 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা, গাইঘাটা, নদিয়া জেলার বেশ কিছু অংশ রয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের মধ্যে। তথ্য বলছে 1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা জাতীয় পতাকা উঠলেও ব্যতিক্রম ছিল এই মহকুমা শহর, কারণ সীমানা বিন্যাসের কারণে বনগা মহকুমা ছিল পূর্ব পাকিস্তানের অন্তর্গত। সে কারণে স্বাধীনতার পর 17 তারিখ পর্যন্ত এখানে উড়েছিল পাকিস্তানের পতাকা। এদিন আদালত চত্বরে বসে সেই ইতিহাসের স্মৃতিচারণা করেন বর্ষীয়ান আইনজীবী নিতাই পদ সাহা। এ বিষয়ে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বনগা উভয়বারের সদস্য, বনগা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এই দিনটাকে পালন করি। এর একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছিল ঠিকই, কিন্তু ওই দিন বনগা সাবডিভিশনে জাতীয় পতাকা ওঠেনি। বনগা সাবডিভিশনটা তৎকালীন সময়ে ওই পাকিস্তানের মধ্যে যে করেই হোক পাকিস্তান অংশের মধ্যে চিহ্নিত হয়েছিল, যার ফলে এই 18ই আগস্ট ঠিক তিন দিন পর 15 থেকে 15, 16, 17, 18ই আগস্ট পুনরায় যখন সিদ্ধান্ত হলো যে না, এই বনগা সাবডিভিশনের যে রেখাচিত্র অঙ্কিত হয়েছে এটা ভুল, এটা ভারতবর্ষের মধ্যেই থাকবে, এবং সেই ভারতবর্ষের মধ্যে থাকার দিন হলো 18ই আগস্ট। সেই দিন প্রথম বনগাতে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে এই দিনটাকে পালন করি। জানা যায় 1947 সালের 17ই আগস্ট মধ্যরাতে রেডিওতে ঘোষণা হয় নতুন করে সীমানা পুনর্বিন্যাসের কথা, এবং সেখানেই জানা যায় বনগা, গাইঘাটা, নদিয়ার যে বিস্তীর্ণ এলাকা পূর্ব পাকিস্তানের ভেতর চলে গেছিল তা পুনরায় ভারতের অন্তর্ভুক্তি ঘটেছে। এই খবরে স্বভাবতই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা, শুরু হয় মিষ্টি মুখ। রাতেই শহরের রাস্তায় বেরিয়ে উল্লাসে মাতেন স্থানীয়রা। এ বিষয়ে এদিন বনগা মহকুমা আদালত চত্বরে আইনজীবী সমীর দাস বলেন, আজকে আমাদের 14 বছর আগে থেকে এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি বনগা আদালত প্রাঙ্গণে, এবং বনগার মানুষকে সঙ্গে নিয়ে, এবং আমাদের অখিলবাবু যিনি ছিলেন তারই উদ্যোগে প্রথম আমরা এটা চালু করেছিলাম। এবং এই দিনটার একটা মাহাত্ম্য আছে বলে আমরা মনে করি, যে বনগা মহকুমার মানুষ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 1947 সালের 18ই আগস্ট, কেননা 1947 সালের 17ই আগস্ট পর্যন্ত এখানে পাকিস্তানের পতাকা উড়েছিল, এবং বনগার মানুষ প্রকৃত স্বাধীনতার সে স্বাদ কিন্তু আমরা পাইনি। সেই দিনটাকে স্মরণ করার জন্য এবং বনগার মানুষের কাছে বিশেষ করে এই বার্তাটা দেওয়ার জন্য, এটা অনেকে হয়তো জানেন না, সেই জন্যে আমরা এই প্রস্তুতি, এই প্রোগ্রামটা আমরা করে আসছি প্রতিবার, এবং এই দিনটাকে সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করি এবং মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে, নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।